আধার কেটে ওকি দিল মন আকাশের চাঁদে আমার মনেতে করায়া দিল গো রশিদ চান্তর জন্য মন কান্দে মনের মানুষ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একজন করে মনের মানুষ আছে ভক্তের কাছে তার গুরু কখনো মানুষ না সাধারণ মানুষ না গুরু হলো শক্তি গুরু হলো পাওয়া গুরু হলো পদবী কিন্তু আমি মানুষ কুলে জন্ম নিয়ে আমার দেহটা তো রশিদ চাঁদের সেবায় লাগলো না রে আমার গতি যে কি হবে আমার ইমান চাঁদের সেবায় লাগে তাই এই পৃথিবীতে এই মায়াময় জগতে যদি কারো মা বিদায় হয়ে যায় মা হারিয়ে যায় তাহলে স্ত্রীর গর্ভে একটা কন্যা হলে তাকে মা বলে ডাকা যায় তুই আমার মায়ের মতো তুই আমার মা কিন্তু যদি কারো বাবা হারিয়ে যায় একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে সম্বোধন করা যায় হাজিরানে মজলিস ক্ষমা চাই যদি কোনো ভাইয়ের ভাই হারিয়ে যায় তাহলে আমার ফকির মাওলা দরবারে যায় এ তরিকার ভাইয়ের গলা ধরে বলে আই ভাই তুই আমার ভাইয়ের মতো তুই আমার ভাই তুই আমার বক্ষে আয় কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায় মুর্শিদ হলো যার কার যার সেই সত্তা যেখানে আমি আমার রশিদ চানকে বসাইছি ওইখানে তো আর কাউকে জগতের কাউকে ওই জায়গায় বসানো যাবে না তাই বাজান আবুল সরকার আমার গুরু আমি আপনার চরণে ভক্তি রাখি আমি যেন আপনার বটজকশ্রুত না হই যেখানেই থাকি যে অবস্থায় থাকি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে আমি যেন আমার মুর্শিদের বটজকটা সামনেই রাখতে পারি আমার রশিদ চাঁদের বটজকটা যেন আমি দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি কাদ্রিয়া তরিকার কান্ডারি কাদ্রিয়া তরিকার মাশায়েখ কোন পীর যদি সফরে বের হয় সে কি একা বের হয় আজকে আমার বাসার সামনে এখানে আসছে আমার মনে হয় সফর সঙ্গী না হলেও 100 আসছে এরকম যদি কোন পীর মাশায়েখ কাউসেল আজম বড়িয়াবর দরবার মাঝভান্ডার শরীফ আমাদের ফকরহাটি দরবার শরীফ মেদিনীপুর দরবার শরীফ জৈনপুর দরবার শরীফ এরকম দরবারের মাশায়েখরা যখন সফরে বের হয় তাদের সাথে 10-12 জন 15 জন 20 জন তাল বিলাপ সফর সঙ্গী হিসাবে যায় আমার বড় পীর তো মাদার জাদা উলিয়া উনি পৃথিবীতে আসার আগে বলি মাতৃগর্ভে বলি দুনিয়ার মধ্যেও বলি ওনার পবিত্র চেহারার মধ্যে এমন একটা নূরতাজাল্লা ছিল যে তাকে একবার দেখছে দুনিয়াদারি সবকিছু ভুলে গিয়ে সে বড় পীরের পিছনে লেলিয়ে পড়ছে বড় পীর বিনে সে আর কিছুই বুঝে নাই রাস্তাতে বের হয়েছে তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর অলি যিনি কাদ্রিয়া তরিকার কান্ডারি মাশায়েখ পীরানবী দস্তাগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লিল আলাই ওনাকে এক নজর দেখার জন্য রাস্তার দুই পাশে মানুষগুলো ভিড় জমাইছে যার যার হাতে যে সব কর্ম ছিল সব কর্মগুলো ফেলে দিয়া বড় পীরকে দেখার জন্য লেলিয়ে পড়ছে কিন্তু আল্লাহর অলি যারা তারা সামনের খবরও রাখে পিছের খবরও রাখে ডানের খবরও রাখে বামের খবরও রাখে উপরের খবরও রাখে
নিচের খবরও রাখে তিনি হলো অন্তর্জামী অন্তরের খবরও আমার বড় পীর জানে মুসলমান ধর্ম অবলম্বনকারী এক ব্যক্তি কাজ করত মসজিদ নাম ছিল তার আলী সে আলী মুসি বসে বসে জুতা সেলাই করে তো বড় পীরের কথা শুনে মস্তকটা নিচু করছে শুধু তাই নয় এক টুকরা কাপড়ের অংশ দিয়ে তার মুখটা ঢাকছে যাতে তার নয়নটা বড় পীরের দিকে না যায় আমার বড় পীর বলে ভক্তরা ওই ছেলেটা বসে বসে জুতা সেলাই করতেছে ওকে আমাকে দেখবে না মাথাটা নিচু করছে করছেই কিন্তু মুখে বসন দিছে কেন একবার যে জিজ্ঞেস করে আয় তো বাবা দুইটা ভক্ত প্রাণ গেছে এই বাবা তোমার মস্তকটা নিচু করছো কেন মুখে বসন দিছো কেন তুমি কি আমার হুজুর কেবলাকে দেখবে না আমার বড় পীরকে দেখবে না মুখটা নিচা করেই বলে আমার মনের কথা তোদের কাছে কি কবো আমি যদি আব্দুল কাদের জিলানির আমার সামনে পাইতাম তাহলে আমার মনের দুঃখটা আমি তার কাছেই কইতাম দুজন ভক্ত চলে আসছে বাবা ও এমন নাদান কথা কয় এমন কথা কয় ওর কথাগুলো সঠিক না আমরা গেছি তাও হয় নাই ও আপনার আপনারই যাইতে পারে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি সে বলে আমি নিজেই যাব রে আমি নিজেই যাব বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই চলে গেছে সেই আলী মুসির কাছে নিজেই চলে গেছে সম্মুখে দাঁড়িয়ে বলছে বাবা তোমার নাম মাথাটা নিচু করে বলে আমার নাম আলী তুমি কি বড় পীর আব্দুল কাদের জিলানির নাম শুনেছ বলে হ্যাঁ শুনেছি নাম তুমি কি তাকে দেখতে চাও না মাথাটা নিচু করেই বলে হ্যাঁ আমি তাকে দেখতে চাই না তখন বড় পীর আব্দুল কাদের জিলানি আল্লাহর মহান অলি তিনি বলছে তুমি দেখতে চাও না কেন কি অপরাধ করছে সে কেমন অপরাধ করছে তখন আলী মুসি মাথাটা নিচু করেই গলে বস্ত্র নিয়ে দুইটা হাত জোড়াত করে বলছে দয়াল হে ও দয়াল আমার অপরাধ ক্ষমা করে দিবেন মার্জনা করে দিবেন ত্রুটি বিচ্ছুতি ভুল মার্জনা করে দিবেন আমি এই জগতে এমন একজন মানুষের কাছে আত্মহুতি করেছি কালেমার তনে আমার দেহটা আমার নস্যার দেহটা আমি তার চরণে বিসর্জন দিয়েছি দয়াল গো তার চেহারাটা বেশি ভালো না তার চেহারাটা কালো কচি যদিও সে কালো আমার রশিদ চান যদিও কালো সে আমার কাছে অনেক ভালো আমি লোক মুখে শুনছি বড় পীরের চেহারার মধ্যে একটা নুরতাজেল্লা থাকে আছে ওই নুরতাজেল্লার দিকে তাকিয়ে আমি যদি আমার দীনবন্ধুর চেহারাটা ভুলে যাই তাহলে আমার মতো অপরাধী গুরু ত্যাগী দুরাচারী আমার মতো নাদান আমার মতো ভ্রান্ত আমার মতো পতিত ব্রাহ্মণ আমার মতো নরকৃত আমার মতো অপরাধী আমি ব্যতীত আর এই পৃথিবীতে দ্বিতীয় যার নাই আমি যেন আমার মুর্শিদের বর্জকটা না হারাই আমার রশিদ চান্দের বর্জকটা না হারাই আমার তুলা চান্দের বর্জকটা না হারাই আমার হাসিব চান্দের বর্জকটা না হারাই আমার আবুল চান্দের বর্জকটা না হারাই তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বলাই বাবা তোর ভক্ত তুই যে এমনই ভক্ত রে তোর ভক্ত তোর ভিতরে যে ভক্তি সঞ্চয় হয়েছে
কেমনই ভক্তি তুই অর্জন করেছিস তোর ভক্তির কাছে আমি বড় পিন্নি যেই নত হয়ে গেলাম রে আমি বড় পিন্নি যেই নত হয়ে গেলাম তোর মতো একটা ভক্তের প্রয়োজন আমি আশীর্বাদ করলাম তুইও নি তোর পীরও নি কোথায় গেলে যাবার রশিদ চানকে পাবো আজকে আমার রশিদ চান কোথায় রশিদ হারা কাঙাল যারা তাদেরকে দেখলে ইচ্ছে না যায় যারা দয়ালকে হারিয়েছে কাঙাল হয়েছে তারা বুঝতে পারে মুর্শিদ হারানোর যে জ্বালা আনোয়ার ভাই সকলেই তো বুঝতে পারে না আজকে আমার রশিদ চান কোথায় বাসার চান রশিদ প্রেমের প্রেমিক যারা আজকে চোখ দুটি তার জলেই পড়া কোথায় গেলে যাবা রশিদ চানকে পাব রশিদ চান বিনে তো আমার আর কেহই নাই তুমি বিনে দরদি Thank you.
আমার রশিদ সান গিয়ে পালাইছে কোথায় খালি 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 লাগে রে রশিদ রয় কোথায় দয়ালে সে হাউ কান্দারে রশিদ জানে সে হাউ কান্দারে দেব আজকে পাবেন বাড়ি রশিদ এসে হাউ কান্দারে খালি খালি লাগে রে ওরে আবার রশিদ চান কোথায় হাসি বাবা কোথায় আমার সবদার চান কোথায় মাতা নাই মোর পিতা নাই গো নাই তো জোড়ার বাড়ি আর সবাই নিদানের কালে আমি আর ছায়াই দাঁড়াই দেখে তুক কেউ বুঝে আমার মুখ দেখে তুক কেউ বুঝে এই জগতে নাই আপন না মুখ দেখে তুক কেউ বুঝে এই জগতে নাই আপন না মুখ দেখে তুক কেউ বুঝে এই জগতে নাই আপন না মুখ দেখে তুক কেউ বুঝে কোথায় রইলা তরি কারবা রশিদ চান্দের গোলাম আমার বাসার চান্দের গোলাম আমার আবুল চান্দের গোলাম বৈরাবরীর গোলাম জিন্দা শরীফের গোলাম আমার দেওয়ান রশিদের গোলাম জিন্দা শাহ গোলাম ভাইয়ের জানে ভাইয়ের দরদ্রে যান পড়ছে জুনের বাই ভাই সুখে কারবালার মাঠে হুসাইন পানি খাই ভাই জানে ভাইয়ের জানে তরি কারবাই কলার মালা ভাই জানে ভাইয়ের সবাই আদর করে বাসার চাঁদ সবাই আদর করে মার মত না নাই দরদি সবাই আদর করে রশিদ বাবা সবাই আদর করে তার মত নার পাইলাম না রে আমার পুরা মুখ এই না ব্যথা আমার
আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি কিবে আমার ব্যথা আর বুঝি দেখো আর বুঝি কিবে এত ব্যথা আর বুঝি দেখো আর বুঝি কিবে যে ব্যথা লুকানো আছে রে আবুল জান মুর্শিদ জান হাসিব আমার পুরা বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি কিবে শেষ হয় নাই জীবনে ব্যথা গুলো শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা সইল ওহ হয় নাই জীবন রশিদ চান হাসিব বাবা বাসার চান আবুল চান শেষ হয় নাই জীবন তার জন্য যে এত ব্যথা সইল ওহ I'm gonna go.